ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এর আগে অনেকগুলো কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখাবো, এরপরেই তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আজকে কারণটা তোমাদের পরে বলছি। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে এখন বাজে 3টে, দেখতে পেয়েছো? এখন আমরা খাবো। কী কী রান্না করেছি আগে দেখিয়ে দিই, তারপরে বলছি কেন এই কদিন আমি ব্লগ করতে পারিনি। দেখাই, এটা হচ্ছে কুঁদলি ভাজা, কী বল, পুজো তো দেবেন এখন। আর এটা হচ্ছে ডাল, মেয়ের জন্য হালকা ফুলকা ডাল করা হয়েছে, পরে বলছি কেন। এটা ভাত, আর নিচে হচ্ছে বুড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। কিছু উপায় নেই, কারণ এই যে দেখো এরও হয়েছে। এবার মুখটা দেখা ভালো, ভালো করে দেখতে পাচ্ছ? ওর মতন নয় অতটা, আজকে একটু মনে হয় ঠিক আছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই কদিন ওই জন্য ব্লগ করা হয়নি, একটু ঠিক হলো ওই জন্য বড়োটা, তারপরে এবার ছোটোটা। ভাগ্যিস পরীক্ষাগুলো হয়ে গেছে, তারপরে একটা পরীক্ষা হয়ে মানে বাকি ছিল আর কি, তারপরে এই দেখা দিয়েছে। ভাগ্যিস অনলাইনে পরীক্ষা হচ্ছিলো, তার নাহলে কী অবস্থা হতো, মানে এর আরও বেশি বেরিয়েছে। তো তোমরা জানো কি না জানি না, মেথি জল খেলে আর বেশি বেরোয়। এখন আর কিছু দিবি না? হ্যাঁ, তো মেথি জল খেলে একটু বেশি বেরোয়। তো মেথি জল খাওয়ানো হয়েছিল, একেবারে পুরো মানে গা ময় ভর্তি। এই আজ কালকে থেকে না বাবু, একটু মানে ঠিকঠাক নাকি, আজ থেকে কালকে রাত্রিরে তাও মানে কষ্ট পাচ্ছিলো, শুতে পাচ্ছিলো না, আর শুধু সেদ্ধ খাচ্ছে। তো তো আর ভাল লাগছিলো না, ওই জন্য মনে হয় ঠিক নেই, সেই কারণে আর ব্লগ ফ্লগ করিনি। তো আজকে ভাবলাম না একটু যখন ঠিক আছে তখন তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করিনি কী কারণে করছি না, তোমরাও মানে এ থাকবে, কৌতূহলে থাকবে কী হচ্ছে রে বা ব্লগ টক দিচ্ছে না কেন। তো ফ্রেন্ডস, এখন আমি রান্না করছি, এটা একেবারে করে নিচ্ছি, রাজও খেয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। তো দেখতে থাকো, আমার পাশে থাকো, আমি কী কী করছি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই কদিন আমার একটু দেরি হচ্ছে, দেখতেই পাচ্ছ কটা বাজে, এখনও বিছানা গুছানো হয়নি, কেন মেয়ে শুয়েছিল। তো রান্না করতে করতে ফাঁকে ফাঁকে এসে আমাকে একটু ঠিকঠাক করে দিতে হচ্ছে, ওকে ওষুধগুলো খাওয়াতে হচ্ছে। তো এইভাবে চলছে, রাত বাইরে বসে আছে তাই দেখলাম। বাজারগুলো বার করে নিচ্ছি, বাজার নিয়ে এসে সেগুলো বার করে রাখতে পারিনি, সময় হয়নি। তো তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসে। এখন তো ডাব, ডাবটা মাস্ট, ডাব নিয়ে এসে। তো দাঁড়াও দেখাচ্ছি কী কী নিয়ে এসে। নিয়ে এসে গাজর, শিম, ডাব, ফুলকপি আর ক্যাপসিকাম। এবার আমি গুছিয়ে রাখছি, আলু টালু দিয়ে স্টার্ট করলাম। এর একটা আমার খুব সুবিধা হয়েছে, গুছানো আমার হয়ে গেছে। শীতকালে একটাই মজা, বাজারে চুবড়ি ফাঁকা থাকে, নানা রকম সবজি দিয়ে ভরা থাকে। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। এখন শুয়ে পড়েছিলাম, আমি ঘুম থেকে উঠলাম, মানে শুয়েছিলাম 6টার সময় পুজোর পে দিয়ে। আর ওদের দেখো ভিডিও কলিংয়ে কথা বলছে। জল দিয়ে এসছি, বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে, দিয়ে চাটা করে নি তারপরে
এক কাপ চা নিয়ে এবার বসছি, চা খাবো। আমি এখন মায়ের সাথে খেলবো। মায়ের সাথে খেলবো, এই যে একটু সুস্থ হয়েছে, ব্যাস ছাগলগিরি স্টার্ট। বলতো কো আমার বই নিয়ে বস, পরীক্ষা তো হয়ে গেছে, আবার নাচো আর তুমি পড়ো। আবার চলে এসেছি তোমাদের কাছে, এখন বাজে 9:45। 9:45 সময় আমি এখন রুটি বানাচ্ছি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো রুটি মাখা হয়ে গেছে, লেচিও হয়ে গেছে। এই ছোট মেয়ের জন্য চাউমিন সেদ্ধ করে দিয়েছি শুধু, ও রুটি ফুটি খাবে না বলছে। আর এটা হচ্ছে আমাদের আলু ক্যাপসিকাম ভাজা হলুদ ছাড়া। আর রুটি মেকারটা গরম করতে দিয়ে রুটি মেকারে করবো, তাই জন্য এখানে বসেছি। আর দুজন কি করছে দেখিয়ে দিই, একজন শুয়ে আছে আর এইজন পরীক্ষা দিয়ে মনে হচ্ছে পছন্দ হয়নি, ওই জন্য ওরকম বসে আছে। তো ফ্রেন্ডস, আজকের মতন এখানেই টাটা করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এবারের মনে হচ্ছে যদি মেয়ের শরীর সুস্থ থাকে তাহলে রোজ মানে পরপর ব্লগ দেবো, ঠিক আছে? আজকের মতন টাটা।